নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। লক্ষ্মী রেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা ইলিশের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাব। দেখুন, ভাপা ইলিশের রেসিপি বানানোর জন্য আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার মধ্যে আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম, এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই নুন আর হলুদ গুঁড়োটা আমি ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব। চলুন প্রথমে মশলাটা তৈরি করে নিই। কিছুটা কাঁচা লঙ্কা নিলাম, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। চার চামচ মতন সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। দেখুন, আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি এই নুন হলুদ মেখে রাখা ইলিশের সঙ্গে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যেহেতু আগেও একবার নুন দিয়েছি। এক চামচ মতন হলুদ গুঁড়ো, এটা দিয়ে আমি ভালো করে এবার ইলিশের গায়ে মাখিয়ে নেব। বেশ খানিকটা মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা সর্ষের তেলটা একটু বেশি প্রয়োজন হয়, তাই জন্য আমি সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম। দেখুন, আমি আগে থেকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এই সর্ষের পেস্ট মেখে রাখা ইলিশগুলো একে একে দিয়ে দিলাম। বাটিতে যে সর্ষের পেস্টটা ছিল এক্সট্রা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম, হাফ কাপ মতো। আবার একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম, তিন চারটে মতন কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। দেখুন, আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। 10-15 মিনিটের মতন আমি গ্যাসটা কমিয়ে ইলিশ মাছটা ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আরেকবার চাপা দিয়ে দিলাম। দেখুন, আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। ওপর থেকে খানিকটা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম, আবার একটু চাপা দিয়ে দিয়েছি আমি। 5 মিনিট পর আমি এটা খুলে নিলাম। দেখুন, আমার ভাপা ইলিশ একেবারে রেডি। আপনারা এইভাবে গরম গরম পরিবেশন করুন বাড়িতে লোকজন চলে এলে। ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন রান্না দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।